Hello friends, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকে আমি একটা কারি দুইটা কারি রান্না করব, আইর মাছ দিয়ে আর শিম দিয়ে আর খই দিয়ে আর মূলা দিয়ে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে যাইবা, লাইক কমেন্ট শেয়ার করবা, করে আমার পাশে থাকবা। তো ঠিক আছে দর্শক, এখন আমি রান্নার দিকে চলে যাই। প্রথমে আমি মাছটা ভাজিয়া নিব, তেল দিয়ে নিব, হলদি পাউডার আর লাল মরচের পাউডার আর লবণ দিয়ে আমি মাছটা কিছু সময় ফ্রাই করে নিই। এদিকে একটা আম দিব, সে তেলটা দিয়ে নিছি পরিমাণ মতন, দিয়ে দিলাম রসুন বাটা। আমি শিমর কারিটা রান্না করে নিব, রসুনটার কিছু সময় ব্রাউন কালার করে বেজে দিয়ে নিলাম তেল বাটা। কিছু সময় বেজে দিয়ে নিলাম অল্প একটু পাকালি দিয়ে নিলাম একটা টমেটো আর পেঁপা। দেখি মূলার আন্দার জন্য একটা আন্দি বসিয়ে দিছি, দিয়ে নিলাম পরিমাণ মতন তেল, দিয়ে নিলাম রসুন বাটা এক চামচ, কিছু সময় দেবে সবখানে দিয়ে নিল মশলাটা কষাইয়া। এখন দিয়ে নিলাম গুঁড়ো মশলাটা, হলদি পাউডার, ধনিয়া, বাট এদিকে আমার রান্নাটা অলমোস্ট ফিনিশড। খই মাছ দিয়া, মূলা দিয়া, শিম আলু দিয়া, আইর মাছ দিয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবা, যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরোটা ভিডিও আপনারা দেখতে থাকবা, দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে। তো ঠিক আছে, এ পর্যন্ত আল্লাহ হাফেজ।